আর কিছুক্ষণ আগে অনেক আমাকে উপরে উঠাইতে উঠাইতে কোথায় যে উঠাইছে আল্লাহ জানে। কিরাম যেন ভাই শহীদ ভাই খুব আবেগী মানুষ, আসলে কষ্ট করছে অনেক, কারণ ডেটা আমাদের খুব সীমিত কিন্তু চাহিদা মানুষের খুব বেশি। একদিনে দুইটা প্রোগ্রাম করে মানুষের চাহিদা মেটানো সম্ভব না। এখন সহজ হয়ে গেছে যে ইন্টারনেটে কথা শুনতে পাওয়া যায়, আপনারা ওইটাতেই সন্তুষ্ট থাকেন। কাছাকাছি দেখা শোনা মুসাফা করতে যাওয়া এটা অনেক সময় কঠিন। একটা সময় ছিল প্যান্ডেলে যারা আছে আমি দাঁড়িয়ে সবার সাথে মুসাফা করে তারপরে বিদায় নিতাম, এখন এই সুযোগটা হয় না। লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, 1 লক্ষ মানুষ যদি আমার সাথে মুসাফা করতে আসে ফজরের আজান হবে না এখানে, কথা বলেন, এটা তো বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার নামাজের খুতবা দিতেন, খুতবার পরে নামাজ শেষে সব সাহাবারা যে মুসাফা করত না কোনো হাদিসে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে ওনাদের পেট ভরে যেত। নসিহত শুনে কিভাবে এটা মানবেন এই চিন্তা করে চলে আসতেন, কেউ মুসাফার জন্য লাইন ধরতেন না। পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট নিলে, সোয়াল করতে গেলে, দেখা হলে মাঝে মাঝে কালীভদ্র মুসাফা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আগলে দাঁড়িয়ে এরকম মুসাফা করা, গায়ে পড়া, এটা করতেন না। তা আমাদের মানুষদের আবেগ বেশি, আবেগের কারণে এটা করে ফেলে, কিন্তু আবেগের সাথে বিবেকেরও দরকার আছে না নাই, তো এটা একটু খেয়াল করবেন। প্রোগ্রাম শেষে অনেকেই মুসাফার জন্য ভিড় করে গায়ের উপরে পড়ে, আমি কয়েকবার ইনজুরড হয়েছি, এই পায়ে প্রচণ্ড ব্যথা পড়ে গিয়েছে, আমি পুলিশ ভাইরাও সামাল দিতে পারেনি। শুধু টাঙ্গাইলবাসীদের জন্য এই কথা না, যত জায়গায় আমরা প্রোগ্রাম করতে যাব আমাদের প্রতি একটু এহসান করবেন। আপনারা যদি সুন্দর করে জায়গা করে দেন আমরা স্মুথলি এসে বসতে পারি, আবার জায়গা করে দিলে সালাম দিয়ে আবার চলে যেতে পারি। এখন সবাই যদি মুসাফা করতে চান, গায়ে টাচ করতে চান, বুক মিলাইতে চান, এটা কি সম্ভব? সম্ভব না। আমরা যেন এহসান করি, আল্লাহ তাআলা এহসানকারীদেরকে পছন্দ করে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আমরা যেন মুহসিনদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আর জোরে পড়ি আমিন, আমিন।